রাজধানীর সীমান্ত স্কোয়ার শপিং মলে আগুনের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেনি তারা বিস্তারিত আলনোমানের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সানোয়ার সানি শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে রাজধানীর পিলখানা সংলগ্ন সীমান্ত স্কোয়ার শপিং মলে আগুন লাগে ছয়তলা মার্কেটের তৃতীয় আর কে ইলেকট্রনিক্স নামে একটি মোবাইল ফোনের দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার মোহাম্মদপুর ও পলাশী স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় আর উদ্বেগ উৎকণ্ঠায় মার্কেটের গেটের সামনে জড়ো হন দোকান মালিকরা তবে কাউকেই ভেতরে যেতে দেয়া হয়নি পিছন সাইড থেকে আমরা হঠাৎ করে দেখছি ধোয়া আসতেছে তারপরে আমরা মানে তাড়াতাড়ি বের হয়ে আসছি আসার পরে দেখতেছি যে সামন সাইড দিয়ে ও বের হইতেছে ওই জায়গায় একটা জুতার দোকান আছে তারপরে একটা হোটেল আছে ওই জায়গা থেকে মনে করেন ধোয়া বের হইতেছে তারপরে আমরা বুঝতে পারছি যে আগুন আসছে তারপরে আমরা সবাই গেট খুললে বের হয়েছি বের হওয়ার পরে আইসা দেখতেছি যে ফায়ার সার্ভিস আসতেছে ফোন দিছে বাজার থেকে যে আমরা আসছি আসার পরে ভেতরে ঢুকছি দশ মিনিটও থাকতে দেয় বের করে দিছে ভিতরে তো লোক নেই আমরা তো অফ করে বেরিয়ে গেছি মার্কেট তো এখন খবর পেয়ে আসলাম এখন তো ঢুকতেও দিতে আসে না ভিতরে কেউ আসে তো কিছুই যাই না আমার হচ্ছে লিফটের তিনে তিনশো পঁয়ষট্টি নম্বর দোকান মোবাইলের দোকান আগুন কিভাবে লাগছে আমরা জানি না আমরা একটু আগে শুনতে পারলাম আগুন লাগার পরে সাথে সাথে ছুটে আসছি ফায়ার সার্ভিসের এক ঘন্টার চেষ্টায় সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আর সাড়ে তিনটার দিকে পুরোপুরি নেভাতে সক্ষম হন তারা আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানাবে ফায়ার সার্ভিস ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে আমাদের কাছে কোনো আহত বা নিহত হওয়ার এ ধরনের কোনো সংবাদ নাই তবে এটা ক্ষয়ক্ষতির পরিমাণটা কি এই মুহূর্তে আমরা সেটা আইডেন্টিফাই করছি না আপনার মেইনলি হচ্ছে আমরা আগুন নির্বাচনের দিকেই আমরা মনোযোগী ছিলাম বেশি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো মার্কেটে কাউকে প্রবেশ করতে না দেয় ভেতরের প্রকৃত অবস্থা জানা যায়নি আল নোমান দেশ টিভি ঢাকা